আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। রাইট ফর্ম অফ ভার্বস, চাকরি পরীক্ষায় প্রায় রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন এসে থাকে, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তো রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন থাকবেই। তো গুরুত্বপূর্ণ রায়ের আয়োজন, তো আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর আজকে হচ্ছে পার্ট ওয়ান, এরপরে আমরা পার্ট টু ও নিয়ে আসবো। পার্ট ওয়ান এর মতো পার্ট টু ও গুরুত্বপূর্ণ হবে, তো অবশ্যই দুইটা পার্টই খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আজকে আমি যেই বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো কিন্তু প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় কোথাও না কোথাও এই স্ট্রাকচারগুলো থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা, তাহলে এখানে আপনি ভালো বুঝতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, আই উইশ আই ড্যাশ এ কিং, আই উইশ আই ড্যাশ এ কিং। তো আনরিয়েল পার্ট যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অয়ার ইউজ করি। আনরিয়েল পার্ট মানে কি, মানে যেটা আসলে বাস্তবে ঘটা মানে অসম্ভব, প্রায় অসম্ভব আর কি, বাস্তবে ঘটা প্রায় অসম্ভব, এরকম কিছু বিষয়কে আমরা আনরিয়েল পার্ট বলি। যেমন আমার ইচ্ছা জায়গায় আমি যদি রাজা হতাম, তাহলে রাজা হওয়াটা আমার ইচ্ছা জায়গায় ঠিক আছে, কিন্তু এটা আমি যে কোনো সময়ই পারতেছি না, ঠিক আছে, এটা আমার কাছে আনরিয়েল পার্ট। এজন্য এখানে অয়ার বসবে, আনরিয়েল পার্ট বোঝাতে বি ভার্ব সমান কি বসে, অয়ার বসে। তো অয়ারই হচ্ছে কি এখানে সঠিক উত্তর, এখানে সঠিক উত্তরটা কি হবে, অয়ার। এরপরে দ্বিতীয় নাম্বার, হি টকস অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ড্যাশ এ ম্যাট, তো এটাও কিন্তু আনরিয়েল পার্ট, সে কথা বলে যেন সে একটা পাগল, সে কথা বলে যেন সে একটা পাগল। তো এই কথাটা আমরা কখন বলবো একজন আরেকজনকে, এই কথা আমরা তখনই বলবো যখন আমরা তার আচরণ দেখবো, কারণ আচরণে আমরা তাকে পাগল বলে থাকি, তাই না। তো এই জন্য এখানে এটাও কিন্তু আনরিয়েল পার্ট বুঝেছে এবং এটাও কিন্তু আসলে এখানে সে আসলে রিয়েলি কিন্তু সে পাগল না, অবশ্যই সে রিয়েলি পাগল না, তার আচরণের কারণে তাকে পাগল বলা হয়েছে। তো এটা হয়েছে অবাস্তব, যেহেতু এটা অবাস্তব তো এখানেও অ্যান্সারটা কি হবে, বিভাগ অয়ার হবে, বিভাগ অয়ার হবে এখানে অ্যান্সার। এরপরে তিন নাম্বার, হি স্পিক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, হি স্পিক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। তো অপশনগুলোর মধ্যে রয়েছে নোস, নিউ, নন, নান। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপরে অবশ্যই ভার্ব টু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপরে ভার্ব টু হয়। তো এখানে হি স্পিক্স এটা ভার্ব ওয়ান, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো রয়েছে বিধায়, এখানে আমরা ভার্ব টুটা নেব। তো এখানে অ্যান্সারটা হবে কি, নিউ, বি নাম্বার অপশনে নিউ হবে এখানে অ্যান্সার, সে কথা বলে যেন সে সব কিছু জানে। হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ ড্যাশ হি ড্যাশ এভরিথিং, নন, হ্যাড নন, নোয়িং, নান। তো এখানে একটা বিষয় লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপরে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু, এরপরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তখন আমাদের পরবর্তী যে ভার্বটা হবে সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এখানে হ্যাড নন, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং, তো বি নাম্বারই হচ্ছে সঠিক উত্তর, হ্যাড নন। পাঁচ নাম্বার, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট, চেঞ্জ, চেঞ্জিং, চেঞ্জড, নান। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই ভার্ব টু হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই কি হয়, ভার্ব টু হয়। তো এখানে সি নাম্বার অপশনে চেঞ্জড হবে সঠিক উত্তর, সি নাম্বার অপশনে চেঞ্জড, ইট ইজ হাই টাইম ইট ইজ বা ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট, এখানে হবে চেঞ্জড। এরপরে ইট ওয়াজ হাই টাইম যদি থাকে, ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট, তো চেঞ্জ, চেঞ্জড, হ্যাড চেঞ্জড, নান।
তো ইট ওয়াজ আইটেমের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে হবে। ইট ওয়াজ আইটেম থাকলে কি করতে হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে হবে। যেমন ইট ওয়াজ হাই টাইম উইথ হ্যাশ আওয়ার ফুড হ্যাবিট, এখানে হবে হ্যাড চেঞ্জড, সি নাম্বার অপশন, হ্যাড চেঞ্জড। এরপর সাত নাম্বার, এভরি মাদার ড্যাশ হার চাইল্ড লাভ লাভস লাভিং নান, এভরি ওয়ান অল সামবডি নো বডি নো ওয়ান, এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব নিতে হয়। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করলে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, তো এভরি ওয়ান অল সামবডি নো বডি নান, এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো এখানে কি হয়, এভরি মাদার লাভস হার চাইল্ড, বি নাম্বার অপশনে এভরি মাদার লাভস হার চাইল্ড হচ্ছে সঠিক উত্তর। ওয়ান অফ স্টুডেন্টস, ওয়ান অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দি ক্লাস, তো ওয়ান অফ এর পরে প্লুরাল সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, ওয়ান অফ এর পরে থাকবে প্লুরাল সাবজেক্ট কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব বলতে কাকে বোঝাচ্ছে? ওয়াজ ওয়ার হ্যাড নান, তো এখানে ওয়াজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এখানে ওয়ান অফ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দি ক্লাস, এটাই হচ্ছে সঠিক উত্তর, ওয়াজ। এরপরে হি ওয়াকস ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য বাস, শুড উড শুড বি নান, তো লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে শুড নিতে হয়, লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড তারপরে ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ানটা তো আমাদের পোস্টে আছে, তো আমাদের এখান থেকে নিতে হবে কি শুড, তো হি ওয়াকস ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য বাস, তো এ নাম্বার অপশনে শুডই হবে সঠিক উত্তর, এ নাম্বার অপশনে শুড হবে সঠিক উত্তর। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন ড্যাশ লিভ লেফট লিভিং নান, নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যার্সলি হ্যাড অ্যাজ সুন অ্যাজ, এগুলো পরে ভার্ব থ্রি হয়, তবে অ্যাজ সুন অ্যাজ পরে ভার্ব টু হয়, নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যার্সলি হ্যাড এর পরে ভার্ব থ্রি হয়, অ্যাজ সুন অ্যাজ পরে ভার্ব টু হয়, এবং এদের পরবর্তী ভার্বটা হবে কি ভার্ব টু, অর্থাৎ নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যার্সলি হ্যাড অ্যাজ সুন অ্যাজ এর পরে ভার্ব থ্রি বা ভার্ব টু থাকলে পরবর্তী ভার্বটা হবে ভার্ব টু। যেমন নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ লেফট লিভিং নান, এখানে হবে লেফট, বি নাম্বার অপশনে লেফট হবে সঠিক উত্তর, বি নাম্বার অপশনে লেফট হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের পার্ট ওয়ান, আশা করি আপনারা এই পার্ট ওয়ান বুঝতে পারছেন, এরপরে পার্ট টু নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, টাটা।